টেস্টে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে বেমানান পারফরম্যান্সের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আগামী মাসেই। দল ঘোষণা হয়ে গেছে। আসন্ন সিরিজে নিজেদের মেলে ধরার চ্যালেঞ্জের সাথে ভাবমূর্তি উন্নতির সুযোগ দেখছেন সাবেক ক্রিকেটার থেকে বোর্ড পরিচালকরা। আরও জানাচ্ছেন সুব্রত সাহা। নতুন সিরিজ মানেই নতুন অর্জনের সুযোগের পাশাপাশি নতুন করে সব চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশে আসার অপেক্ষায় শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে অতীতের কিছু অর্জন প্রেরণা হয়েছে টাইগারদের, কিন্তু এবার ভিন্ন এক প্রেক্ষাপটে বাংলাদেশ সিরিজটা খেলতে যাচ্ছে। কাছের সময় প্রতিপক্ষের স্পিনের বিপরীতে ভেঙে পড়ার নজির থাকায় আসন্ন হোম সিরিজটা স্বাগতিকদের জন্য হতে যাচ্ছে পরীক্ষার বড় মঞ্চ। যেহেতু লাস্ট সিরিজটা টেস্টে আমাদের খারাপ গিয়েছে, সামনে একটা অপরচুনিটি আছে যেহেতু আমাদের হোমে খেলা, তো শ্রীলঙ্কা আসবে হোমে, আমরা যেন সেই পারফরমেন্সটা বা সেই খারাপ পারফরমেন্সটা আমরা যেন রিকভার করতে পারি সেই চেষ্টাটা প্লেয়াররা তো অবশ্যই করবে, আমরাও আশা করি এবং আমার শুভকামনা থাকবে যে আমরা যেন টেস্টে ভালোভাবে কামব্যাক করি শ্রীলঙ্কার এগেনস্টে। কেমন খেলছে বাংলাদেশ টেস্ট ফরম্যাটে মুমিনুলের অধিনায়কত্বে? প্রশ্নটা পুরনো, এর আগে পিছিয়ে তর্কের অভাব নেই। বিসিবিও কক্সবাজারের এই ব্যাটারকে নিয়ে বাড়তি ভাবনায় আছে কিনা তা বোঝা যেতে পারে আসন্ন সিরিজের পরই। একটা সিরিজ খারাপ যেতেই পারে এবং আশা করব ক্যাপ্টেন হিসেবে মুমিনুল কামব্যাক করবে। টিম পারফর্ম করলেই কিন্তু আসলে ক্যাপ্টেনের সেই সাফল্যটা আসবে। টেস্টে যেহেতু একটা ড্রয়ের অপশন আছে, এটা আমরা অনেক সময় চিন্তা করি না, শুধু জয়ের চিন্তা করতে গিয়ে আমরা অনেক সময় হেরে যাই। অনেক সময় প্লেয়াররা বলে যে ড্র করতে গেলে আমরা হেরে যাব, কিন্তু আমরা জিততে গিয়েও তো হারছি, সেটাও চিন্তা করতে হবে। ঈদের ছুটির মাঝেই বাংলাদেশের ব্যস্ততা শুরু হয়ে যাবে পরের অ্যাসাইনমেন্টের জন্য। বাংলা লঙ্কা সিরিজের প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামে 15ই মে থেকে। সুব্রত সাহা, NTV নিউজ, ঢাকা। Thank you.